হেই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড অলওয়েজ আমি ভালো আছি। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার নর্মাল ভিডিও যে স্কাইটা আছে সেটাকে কিভাবে এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন। সো গাইস, এটা কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে এবং এটার সাহায্যে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, কারণ আপনার ভিডিওটা অনেকটা আকর্ষণীয়। সো গাইস, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আমি সুন্দর করে শেখাই দিব। সো ভিডিও শুরু আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন শুরু করা যাক। ওকে, সো গাইস, ভিডিও এডিট করার জন্য আমরা একটি অ্যাপ্লিকেশন ইউজ করব, অ্যাপটির নাম হচ্ছে অ্যালিট মোশন। এই অ্যাপটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার গিয়ে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন। ওকে, অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, এখানে লেখা আছে PNG ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি অসংখ্য স্কাই PNG লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনি সবগুলো ডাউনলোড করে নেবেন, অর্থাৎ যেগুলি আপনার ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন সেইগুলো PNG আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, এখন আমরা চলুন এডিট শুরু করা যাক। ওকে, সো গাইস, অ্যালিট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সিম্পলি আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা ক্লিক করব প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করে 9:16 অ্যাসপেক্ট রেশিও এটা চুজ করে নিব। নেওয়ার পর সিম্পলি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপর গাইস আমরা প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে ইমেজ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে আমাদের ভিডিওটা এখানে ওপেন করে নিব, অর্থাৎ যে ভিডিও আমরা এখানে এডিট করতে চাচ্ছি। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি একটি ভিডিও ওপেন করে নিয়েছি। এখন আমরা এই ভিডিওর স্কাইটাকে চেঞ্জ করে ফেলবো টোটালি। সো গাইস, এটা কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। সো গাইস, ফার্স্টে আমরা কী করবো, সিম্পলি প্লাস আইকনে একবার ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ইমেজ অ্যাজ ভিডিও এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর গাইস আমরা সিম্পলি আমাদের স্কাই PNG যে ছবিটা ডাউনলোড করেছি সেটা একটা আমরা এখানে ওপেন করে নিব। সো গাইস, অ্যাজ ইউ ক্যান সি এখানে আমি ওপেন করে নিয়েছি। এখন আমরা কী করব, এটাকে সিম্পলি ফুল স্ক্রিন করে দেবো, এইভাবে জুম করে দেবো। জুম করে দেওয়ার পর আমরা কী করব, এখান থেকে ব্যাক আসব। ব্যাক আসার পর এইটাকে আমরা এই যে পাচ্ছি স্কাই, এটাকে ধরে এনে নিচে দিয়ে দেবো। নিচে দেওয়ার পর আমাদের স্কাই থাকবে নিচে। এরপর আমরা আমাদের স্কাইটাকে ভিডিও অনুযায়ী করে দেবো। এর জন্য কী করব, সিম্পলি স্কাইয়ের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে এটাকে ধরে এনে আমরা বড় করে দেবো, অর্থাৎ আমাদের ভিডিও যত বড় এখান থেকে আমরা সিম্পলি বড় করে দেবো। সো গাইস, আমি স্কাইটা ভিডিও অনুযায়ী বড় করে দিয়েছি। এখন আমরা স্কাইটাকে চেঞ্জ করে ফেলবো। এর জন্য গাইস আমরা সিম্পলি কী করবো, ফার্স্টে আমাদের ভিডিওর উপর একবার ক্লিক করব। ভিডিওর উপর ক্লিক করার পর এখানে পাবো আমরা ইফেক্ট, এখানে একবার ক্লিক করব। এরপর আমরা ক্লিক করব অ্যাড ইফেক্টে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর গাইস এখানে আমরা নিচে আসবো। এখানে সো গাইস, নিচে আসার পর এখানে পেয়ে যাবো আমরা মেটেল মাস্ক কি, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিম্পলি আপনি ফার্স্ট নাম্বারে ক্লিক করবেন, অর্থাৎ ক্রোমা কি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিম্পলি আমরা স্টার্ট সেটিং এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে পাচ্ছি কালার, গ্রিন কালার, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে পাচ্ছি পেন্সিল আইকন, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটা গোল সার্কেল চলে এসেছে, এটাকে সিম্পলি আমরা স্কাইয়ের উপর গিয়ে ছেড়ে দিব। সো গাইস, তাহলে দেখতে পাবেন যে আমাদের স্কাই কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। বাকি যে সেটিংসগুলো আছে এখানে আপনি পাচ্ছেন থ্রেশহোল্ড এবং ফেদার, এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনার পারফেক্ট হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি কীভাবে করতে হয়। সো গাইস, এটাকে আমরা সিম্পলি এভাবে অ্যাডজাস্ট করে নিব। এখানে এটাকে আপনি সিম্পলি বাম দিকে একবার ডান দিকে নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে যে আপনার ভিডিও অনুযায়ী এটা কোনটা স্যুট করছে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্কাই কিন্তু একদম পারফেক্ট চেঞ্জ হয়ে গিয়েছে। সো গাইস, আপনার যদি পারফেক্ট হয়ে যায় তাহলে এটাকে আপনি এক্সপোর্ট করার জন্য সিম্পলি এই আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। প্রকাশের মানুষটিকে পার্কে কিংবা রুমে না, বাড়িতে গিয়ে পরিবারের সাথে মিলা। সো গাইস, মূলত এই ছিল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।